নমস্কার, আরবি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখতেছেন, আমার এই চ্যানেলটি প্রথম দেখতেছেন, তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটিতে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের হাই মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এইবার মানে 2019-এর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য 100% গ্রান্টি সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনটি পড়লে আমি আশা করি পাস নিশ্চিত এবং ভালো রেজাল্টেরও দরজা খুলে যাবে। এখানে শুধুমাত্র দেওয়া থাকবে 55টি মানে 55টি 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর একটু খোঁজাখুঁজি করে নোট করে খাতায় নোট করে একটু মনোযোগ সহকারে পড়লেই 100% গ্যারান্টি পাস এবং ভালো রেজাল্টের দরজা অনেকটাই খুলে যাবে। তাহলে চলুন প্রশ্নগুলি দেখা যাক। 1 নম্বর প্রশ্ন, জল বিভাজিকা কাকে বলে? 2, হিমশৈল কী? 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো? 4 নম্বরটি হচ্ছে, সামাজিক বনসৃজন কাকে বলে? 5 নম্বর, উদীয়মান শিল্প কাকে এবং কেন বলা হয়? 6, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? 7, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, ক্যানিয়ন ও গিরিখাত কাকে বলে? 9, জলপ্রপাত কাকে বলে? 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, মিয়েন্ডার কাকে বলে? 11, গর্জনশীল চল্লিশা কি? 12 নম্বরটি হচ্ছে, কালবৈশাখী কি? 13, রিমোট সেন্সিং কাকে বলে? 14 নম্বরটি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? 15, ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে? 16 নম্বরটি হচ্ছে, আদর্শ নদী কাকে বলে? 17, এলবেডো কি? 18 নম্বরটি হচ্ছে, মগ্নচড়া কি? 19, ফিয়র্ড কি? 20, শৈবাল সাগর কি? 21, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? 22, কচ্ছের রান কি? 23, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? 24, জনবিস্ফোরণ কাকে বলে? 25, ভারতে খরা ও বন্যার কারণগুলি লেখো। 26 নম্বরটি হচ্ছে, বৃষ্টির ছায়া অঞ্চল কি? 27, সবুজ বিপ্লব কি? 28 নম্বর প্রশ্নটি হচ্ছে, থার্মোস্ফিয়ারে মেরুপ্রভা সৃষ্টি হয় কেন? 29, জৈব ও অজৈব বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। 30 নম্বরটি হচ্ছে, উপগ্রহ চিত্রের 3টি সুবিধা লেখো। 31, ঝুলন্ত উপত্যকা কাকে বলে? 32, কম্পোস্টিং কাকে বলে? 33, FCC কি এবং দূর সংবেদন কি? 34, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়? 35, সোনালী চতুর্ভুজ কি? 36, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? 37, সূর্যরশ্মির তাপীয় ফল কাকে বলে? আমি 37টি প্রশ্ন পড়ে শোনালাম এবং বাকি প্রশ্নগুলির লিঙ্ক, এই প্রশ্নগুলির PDF-এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে পড়তে পারেন। আমি আশা করি এই সাজেশনগুলি, এই 55টি প্রশ্নের উত্তর মুখস্থ করলেই পাস নিশ্চিত এবং
ভালো রেজাল্টের দরজা অনেকটাই খুলে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।